বরিশাল জেলার বানেরপাড় উপজেলায় বিগত 200 বছরেরও অধিক সময় ধরে চলে আসছে এই সূর্যমণি মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা সূর্যদেবের পূজার মধ্য দিয়ে শুরু হয় এই মেলার। বর্তমানে এই মেলার জনপ্রিয়তা এতটাই যে মাসব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা প্রতি বছর 1.5 থেকে 2 মাস সময় বর্ধিত হয়। মাঘ মাস শুরুতে আরম্ভ হওয়া এই মেলা চলে চৈত্র মাস পর্যন্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় এই মেলায়। সাথে আছে সার্কাস, পুতুল নাচ, হাউজি খেলা এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকে লটারি। প্রতিদিন প্রায় 50 থেকে 60টি পুরস্কার দিয়ে থাকে এই র্যাফেল ড্র, যার মধ্যে থাকে মোটরসাইকেল, ফ্রিজ, গরু, ফার্নিচার সহ আরো অনেক দামি পুরস্কার। স্কুলে পড়াকালীন সময়ে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুরা মিলে সাইকেল নিয়ে আসতাম এই মেলায়। তারপর থেকে অনেক বছর পেরিয়ে গেলেও মেলায় আসার সুযোগ আর হয়ে ওঠেনি। আজ সকালে ঢাকা থেকে এসে শুনলাম মেলা প্রায় শেষের দিকে, তাই দেরি না করে আজ চলে আসলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। চেষ্টা করবো আগামী দিনগুলোতে আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার। ধন্যবাদ।